বন্ধুগণ, রানাঘাট থেকে নৈহাটি থার্ড লাইন এই প্রকল্পে কল্যাণী থেকে নৈহাটি পর্যন্ত ইতিমধ্যেই লাইন পাতার কাজ থেকে ইলেকট্রিক কাজ সমস্ত কিছু কমপ্লিট, মার্চেই নাকি চালু হচ্ছে এরকম আপডেট পাওয়া যাচ্ছে। তবে রানাঘাট থেকে কল্যাণী পর্যন্ত এখনো কাজ কমপ্লিট হয়নি। কল্যাণী থেকে নৈহাটি পর্যন্ত কমপ্লিট হলেও রানাঘাট থেকে কল্যাণী পর্যন্ত কি আপডেট বন্ধুগণ, সেটা আজকের এই ভিডিওতে জানাবো। এবং কাজটা শুরু হয়েছে কি হয়নি তা তো আজকের ভিডিওতে জানবে। তবে কল্যাণী থেকে রানাঘাট আসতে ওই সাইড থেকে কিন্তু কাজটা হতে হতে আসছে এবং সেদিকে কাজ শুরু হচ্ছে। তো বন্ধুগণ, জানাবো পুরো আপডেট আপনাদেরকে। এই যে থার্ড লাইন, এটি কিন্তু গুরুত্বপূর্ণ। এই থার্ড লাইন না হলে অনেক সমস্যা। চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুগণ, আপনাদের সকলকে বেঙ্গল টপ ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম। বন্ধুগণ, দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই রানাঘাট জংশন কিন্তু ছেড়ে চলছি কল্যাণীর দিকে। আজকের ভিডিওতে এই রানাঘাট জংশন থেকে কল্যাণী পর্যন্ত থার্ড লাইনের কি আপডেট সেটাই জানাবো, কবে কাজ শুরু হবে এবং কি কি সমস্যা রয়েছে এই প্রকল্পে এইখানে, তো সেটা তো জানবো। ওদিকে তো কল্যাণী থেকে নৈহাটি পর্যন্ত কমপ্লিট, কিন্তু রানাঘাট থেকে কবে কমপ্লিট হবে? রানাঘাট থেকে কমপ্লিট না করলে এই থার্ড লাইন কল্যাণী থেকে হলে সেরকম সমস্যার সমাধান হবে না। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন রানাঘাট জংশন থেকে ছেড়ে চলে যাচ্ছে এবং যে থার্ড লাইন, সেই লাইনটি কিন্তু যে সাইডে ভিডিওতে আপনারা দেখছেন এই সাইড দিয়েই কিন্তু হবে। সাইডে যে দেখতে পাচ্ছেন যে ছোটোখাটো যে বাড়ি বস্তি টাইপের, সেগুলো কিন্তু ভাঙা পড়তে পারে কিছুটা, তবে এখানে কোনো সমস্যা হবে না। রানাঘাট জংশনে সেরকম কোনো সমস্যা হবে না। সমস্যা হচ্ছে রানাঘাট জংশনের আগে চাকদা। চলুন ভিডিওর সঙ্গে জানাবো পুরো বিস্তারিত। বন্ধুগণ, রানাঘাট জংশন থেকে ছেড়ে চলছে এবং সাইডে এখানে যথেষ্ট পরিমাণে জায়গা আছে, তৃতীয় নম্বর লাইনটি বসাতে কোনো সমস্যা হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কয়টা গুটি কয়েকটা বাড়ি, এই বাড়িগুলোর ওপর দিয়ে কিন্তু যাবে সেই থার্ড লাইন। এবং থার্ড লাইনের জন্য দেখতে পাচ্ছেন এখানে যে রেলগেটের যে অফিস ঘরটি, সেই অফিস ঘরটিকে হটিয়ে সাইডে করা হয়েছে, নতুন হয়েছে, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। তো এই দিক দিয়ে সেই থার্ড লাইনটা চলে আসবে। তো এই যে রেলগেট, এটি হচ্ছে সেই 34 নম্বর জাতীয় সড়ক, ওল্ড NH 34 নিউ NH 12। এখানে দেখতে পাচ্ছেন একটি ফ্লাইওভারও নির্মাণ হচ্ছে, সেই ফ্লাইওভারে গার্ডার বসানোর কাজও কিন্তু এখানে শুরু হচ্ছে। তো তার পাশ দিয়েই দেখতে পাচ্ছেন যে সেই যে 3 নম্বর যে লাইনটি আসবে, তার জন্য যথেষ্ট পরিমাণে যে জায়গা সেগুলো কিন্তু এখানে অলরেডি একদম হয়েই আছে। এই যে পাশ দিয়ে দেখতে পাচ্ছেন সেই দিক দিয়ে কিন্তু সেই তৃতীয় লাইনটি চলে আসবে। তো সেই তৃতীয় লাইন চলে আসবে এই রানাঘাট থেকে একদম এসে কল্যাণী পর্যন্ত যুক্ত হবে। তো এখন কি আপডেট আপনাদেরকে সঙ্গে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কোনো সমস্যা নেই, এখানে কিন্তু কাজ শুরু হবে। তবে এখন সমস্যা হচ্ছে চাকদার কাছে কিছু সমস্যা আছে, চাকদা ছাড়াও কিছু কিছু জায়গাতে সমস্যা আছে বস্তির কারণে। সেই সমস্ত বস্তিগুলো ভাঙা হবে, তারপরেই কিন্তু সেই কাজকে শুরু করা যাবে, তাছাড়া কিন্তু আদৌ সম্ভব না। তো ভিডিও সঙ্গেই থাকুন, আপনাদেরকে দেখাবো পুরো আপডেট, আরও বিস্তারিত অনেক কিছুই জানা যাবে। তো বন্ধুগণ, এই যে 3 নম্বর লাইন, অর্থাৎ এই মাঝে মাঝে যে জল নিকাশের জন্য যে ছোট ব্রিজ, সেগুলোও নির্মাণ করা হয়েছে, আপনারা দেখলেন। তো এখানে শুধুমাত্র স্লিপার পড়তে বাকি আছে। তো সমস্যা কিছু আছে, পুরো সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই সাইড থেকে কিন্তু কাজটা শুরু হবে না। তবে কল্যাণী থেকে কিন্তু কাজ শুরু হয়েছে, কল্যাণী থেকে কাজ হতে হতে রানাঘাটের দিকে আসছে। তবে এই সমস্যার সমাধান আস্তে আস্তে হবে এবং পুরো কাজটাই কিন্তু তারপরে কমপ্লিট হবে। তবে এই 3য় নম্বর লাইন কিন্তু রানাঘাট পর্যন্ত হবেই, সে যা করেই হোক, যতই সমস্যা থাকুক সমস্ত সমস্যা সমাধান করে। তো রানাঘাটের পরের স্টেশন একদম পায়রাডাঙ্গা ঢুকছি, আপনারা দেখতে পাচ্ছেন সেই পায়রাডাঙ্গার কাছে এই যে সমস্ত বস্তিগুলো দেখতে পাচ্ছেন, এই পাশ দিয়ে কিন্তু সেই থার্ড লাইনটি চলে আসবে। এবং এখানে যে যাত্রী প্রতীক্ষালয়, এগুলোও কিন্তু আরও পিছিয়ে যাবে এবং এখানে জায়গাটা অনেকটাই বড় লাগবে এই 3য় নম্বর লাইনের জন্য। সমস্ত বস্তি ভাঙা পড়বে, আপনারা বুঝতেই পারছেন। তো সমস্যা দেখা যাবে বিভিন্ন স্টেশনগুলির কাছে এবং ফাঁকা জায়গাতে কোনো সমস্যা হবে না, কেননা ফাঁকা জায়গাতে সমস্ত জমি কিন্তু মানে কোনো বস্তি টস্তি নেই, ফাঁকাই পড়ে আছে। তো এই পায়রাডাঙ্গার পরের স্টেশন একদম চাকদা। তো সেই চাকদার কাছাকাছি চলে আসছি, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে দেখতেই পাচ্ছেন আবার কোনো এই সাইডে জায়গা মানে পড়ে আছে, কোনো সমস্যা নেই। তো চাকদা স্টেশন ঢুকতে এখানে আবার সেই চরম বস্তি, এই চাকদাতে সবচেয়ে বেশি সমস্যা। এই চাকদার কাছে এই বস্তিতে গণ্ডগোল হয়েছিল একবার, কিন্তু এখানে এই বস্তি ওঠার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। তো সেই নোটিশ দেওয়ার পরে যারা এখানে বস্তি করে আছে তারা কিন্তু এখানে আন্দোলনে নেমে পড়ে এবং এখানকার কিছু নেতারাও কিন্তু সেই তাদের সঙ্গ দেই। তো এই ছিল মানে সেই গণ্ডগোলের কারণ, তারপরে কিন্তু আবার থমকে কাজ। তো চাকদার পরের স্টেশন শিমুরালী একদম চলে আসছে, দেখতে পাচ্ছেন শিমুরালী পর্যন্ত কিন্তু কোনো সমস্যা নেই। শিমুরালীতে কিছুটা মানে যে সমস্ত বস্তি, সে সমস্ত বস্তি ওঠাতেও কোনো সমস্যা হবে না, চাকদাতে বেশি সমস্যা।
তো এই সিমুরালি অর্থাৎ রানাঘাট থেকে সিমুরালি পর্যন্ত কিন্তু যেই সাইড দিয়ে তৃতীয় লাইনটি হবে এই সিমুরালি থেকে একদম নৈহাটি পর্যন্ত তার বিপরীত সাইডে কিন্তু সেই তৃতীয় লাইনটি হয়েছে অর্থাৎ মানে সিমুরালি থেকে নৈহাটি পর্যন্ত আলাদা সাইডে হচ্ছে এবং সিমুরালি থেকে এদিকে রানাঘাট পর্যন্ত তার বিপরীত সাইডে হচ্ছে তো সিমুরালি স্টেশন ছেড়ে কল্যাণী থেকে যাচ্ছে তার বিপরীত সাইডে দেখতে পাচ্ছেন এই যে জায়গা সিমুরালি স্টেশন থেকে একদম কল্যাণী পর্যন্ত অর্থাৎ নৈহাটি পর্যন্ত কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন এই যে পাশে এই যে তৃতীয় নম্বর লাইনের জন্য দেখতে পাচ্ছেন যে যথেষ্ট পরিমাণে সমস্ত জায়গা এখানে কাজ শুরু হতে শুধু বাকি এখানে স্লিপার পড়তে শুধু বাকি মানে স্লিপার পাতার জন্য সমস্ত কাজ এখানে রেডি দেখতে পাচ্ছেন যে বর্তমানে এটি একটি রাস্তার মতো হয়ে আছে তো এই দিক দিয়ে কিন্তু সেই স্লিপার আসবে এই যে দেখতে পাচ্ছেন ছোটোখাটো ব্রিজ নির্মাণ করা হয়েছে অনেক কিছুই কিন্তু কাজ মানে একদমই কমপ্লিট তো শুধু স্লিপার পড়তে বাকি তো কল্যাণী স্টেশন থেকে কিন্তু কাজটা হতে হতে আসছে যতদূর পর্যন্ত কাজ এগিয়ে নিয়ে যেতে পারে ততদূর পর্যন্ত কিন্তু কাজ হতে হতে চলে আসে তো এটা হচ্ছে মদনপুর রেলওয়ে স্টেশন সিমুরালির পরে তো এই মদনপুর রেলওয়ে স্টেশনের পরে কিন্তু সামনের দিকে কল্যাণী কল্যাণীর দিকে আরও যাব এবং আপনাদেরকে তো পুরো আপডেট দেখিয়ে দেবো যে এই এদিকে কোনো সমস্যা নেই শুধু স্টেশনগুলির কাছে সমস্যা কিছু এই যে বস্তি টস্তিগুলো তো এই যে তৃতীয় নম্বর লাইন থার্ড লাইনটি দেখতে পাচ্ছেন এই যে সাইডে একটা গার্ডওয়াল করা আছে প্রাচীরের মতো ঘিরা আছে এই কাজ কিন্তু অনেকদিন আগেই হয়েছিল শুধুমাত্র জমিজট এরকম সমস্যার কারণে কিন্তু এই কাজ এখনও পর্যন্ত পুরো কমপ্লিট হয়নি তবে বর্তমানে নৈহাটি থেকে কল্যাণী পর্যন্ত কমপ্লিট দেখতে পাচ্ছেন যে এই কাজকে এতদিন ধরে ফেলে থাকা বা এই যে এই কাজ থমকে থাকা এই কাজটা যদি হতো তাহলে রেলের উন্নতি অনেক দিন আগেই হয়ে যেত এই রানাঘাট থেকে নৈহাটি পর্যন্ত তৃতীয় লাইন কমপ্লিট হয়ে গেলে এদিকে লালগোলা শিয়ালদার রুটেও কিন্তু ট্রেন লেট করা এই সমস্ত দূর হতো আগামী দিনে যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়বে এই শিয়ালদা ডিভিশনের সঙ্গে তো এই তৃতীয় নম্বর লাইন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো কল্যাণী স্টেশন থেকে কাজ শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন যে রেলের একটা ঘর বানানো হচ্ছে তো সেই দেখতে পাচ্ছেন এই ধারে কিন্তু সমস্ত কাজ প্রাথমিকভাবে কিন্তু স্টার্ট হয়েছে সমস্যা হচ্ছে শুধু চাকদা সেই চাকদার ওই সাইডে না কাজটা শুরু হলে রানাঘাটের সঙ্গে জোড়া অসম্ভব তো মদনপুরের পরের স্টেশন কল্যাণী কল্যাণী থেকে দেখতে পাচ্ছেন যে রানাঘাটের দিকে যাওয়া লাইনের কাজ শুরু হয়ে গেছে তিন নম্বরে তো কল্যাণী থেকে করে নৈহাটি পর্যন্ত কমপ্লিট আবার এই সাইডে দেখতে পাচ্ছেন যে কাজ হতে হতে আসছে এধারে যে কাজ শুরু হয়েছে যে স্লিপার পড়েছে দেখতে পাচ্ছেন এদিকে কাজ চলছে রেল লাইন পাতার এবং ইলেকট্রিক লাইনের জন্য যে খুঁটিগুলো সেগুলো কিন্তু লাগানো হয়েছে অনেকটাই দেখতে পাচ্ছেন মদনপুর রেলওয়ে স্টেশন থেকে প্রায় কল্যাণী পর্যন্ত এই সাইডে কাজটা কিন্তু চালু হয়ে গেছে মনে হয় মদনপুর পর্যন্ত জুড়ে যাবে তারপরে আস্তে আস্তে কিন্তু মদনপুর থেকে আরও ওইদিকে এগিয়ে চলবে এরকমভাবেই কিন্তু টুকটুক করে কাজটা কিন্তু এগিয়ে নিয়ে যাবে তবে ওই যে সমস্ত জায়গাতে চাকদা এবং সিমুরালি যে সমস্ত জায়গাতে সমস্যা আছে সেই সমস্যার কারণে কাজকে একেবারে ফেলে রেখে দিবে না পুরো কাজ যেটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এখান থেকে আরও এক থেকে দুই কিলোমিটার দূরে কিন্তু সেই কল্যাণী স্টেশন কল্যাণী স্টেশন থেকে নৈহাটি পর্যন্ত তৃতীয় লাইন কিন্তু মার্চের মধ্যেই চালু হয়ে যাবে এটাই কিন্তু আশা করা যাচ্ছে সমস্ত রেল লাইনের উপর পাথর ফেলা থেকে মানে পরীক্ষা নিরীক্ষা সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হতে চললো তো এই ছিল আজকের এই আপডেট কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে সকলকে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন আর হ্যাঁ এই কাজ কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলবেই সমস্যার কারণে পুরো কাজ একবারে বন্ধ হয়ে থাকবে না আপনারা কি চান যে এই কাজটি তাড়াতাড়ি চালু হোক এবং চাকদা এবং যে সমস্ত জায়গাতে সমস্যা এই সমস্ত সমস্যার বিরুদ্ধে আপনাদের কী মন্তব্য সেটা জানাতে ভুলবেন না তো সকলকে অসংখ্য ধন্যবাদ